প্রযুক্তি শব্দটি শুনলেই আমাদের চোখে ভাসে মুভিতে দেখা বিদ্যুতে আর অচেনা সব যন্ত্রপাতি তবে বিষয়টি এতটা কঠিন খাবার কারণ নেই প্রযুক্তি ঘটে থাকে মজার সব ঘটনা চলুন দেখে নেওয়া যাক র এমন কিছু মজার ঘটনা এটা মোটামুটি সবার জানা যায় বিখ্যাত সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট চেয়ারম্যানের নাম বিল গেটস তবে মজার কথা হচ্ছে বিল গেটস বাড়ির ডিজাইন করা হয়েছিল একটি ম্যাকিনো কম্পিউটার ব্যবহার করে দুই কম্পিউটারের মাউস খুবই প্রয়োজনীয় একটি যন্ত্রাংশ বিশেষ করে ডেস্কটপের জন্য এই বহুল প্রয়োজনীয় ডিভাইসটি ১৯৬৪ সালের দিকে প্রথম উদ্ভাবন করেছিলেন দ্রোজেল্গ এবং মালসিজ ছিল কাক দিয়ে তৈরি তিন আমরা অনেকে নিজেদের মাঝে একটি ছোট প্রতিযোগিতা করে থাকি প্রতিযোগিতাটি হচ্ছে কে দ্রুত টাইপ করতে পারে মজার বিষয়ে একটি সাধারণ কার্য দিবসে একজন টাইপিস্টের আঙগুলোর গুলো প্রায় বারো দশমিক ছয় মাইলের মতো ভ্রমণ করে থাকে চার অ্যালেক্সা এই বিশ্বের মধ্যে এমন একটি স্থান যা আপনার কার্তিকি বোর্ডের সাধারণত আমরা যে কি বোর্ড ব্যবহার করি এক সারিতে থাকা অক্ষরগুলো দিয়েই লেখা যায় পাঁচ ই এতে সাধারণত প্রতি সেকেন্ডে প্রায় আশি ডলারের মতো লেনদেন হয়ে থাকে ছয় বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের একটি গুগল অ্যাপল এবং মাইক্রোসফটের একটি বিষয়ে মিল রয়েছে এই চারটি টেক গ্যারেজ থেকে শুরু হয়েছিল সাত ইউটিউবের ড্রোমের নাম ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম এটি রেজিস্টার করা হয়েছিল দুই হাজার পাঁচ সালের চোদ্দই ফেব্রুয়ারিতে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে টাইপিং স্পিডের জন্য ডিভিওরা কি বোর্ড কার্টি বোর্ডের তুলনায় বেশ ভালো ডিভিও রাত্রি বোর্ড দিয়ে র তুলনায় প্রায় বিশ গুণ টাইপ করা যায় নয় বর্তমান সময়ে সব ওয়েবসাইটে ব্যানারের মাধ্যমে বিভিন্ন পণ্য বা অন্য কিছুর বিজ্ঞাপন দেখা যায় এই ব্যানার অ্যাডভার্টাইজিং সর্ব প্রথম উনিশশো সালে ব্যবহার করা হয়েছিল দশ আমরা অনেকেই বিভিন্ন প্রকারের বিভিন্ন রঙের সানগ্লাস ব্যবহার করে থাকি জানার বিষয় হচ্ছে এই চশমার উদ্ভাবক হচ্ছে চীন এবং মজার বিষয় হচ্ছে কালো রঙের চশমা সর্বপ্রথম তৈরি করা হয়েছিল চীনের আদালতের বিচারকের জন্য উদ্দেশ্য বিচার কার্যের সময় বিচারকের অভিব্যক্তি বোঝানো যায়